sound does not. Shabai ke good evening from Berlin. একটু আগে যে আমরা লাইভ হয়েছিলাম আপনাদের সবাইকে বলেছিলাম যে উইল अगेन কাম ব্যাক আমরা এখন দাঁড়িয়ে আছি বার্লিনের একটা আইকনিক জায়গা ব্রাডেনবুর্গ টোর জায়গাটার নাম আর আমার সঙ্গে আবার সেই আছে আমাদের শঙ্কদা আর আমাদের একটা আরো বান্ধবীকে পেয়েছি এখানে ওর নাম হলো কি সুমনা আর সুমনা এখানে বার্লিনেই থাকে আর সুমনার ব্যাপারে আই থিংক শঙ্কদা তুমি বললে ভালো হয় আমি সুমনাকে আজকে চিনলাম কি আমি আগে তো দেখেছিলাম বিষয়টা খুব ভালো ও হচ্ছে জার্মানিতে একজন খুবই অ্যাক্টিভ ব্লগার ওর এই ব্লগিং এর মাধ্যমে প্রচুর আর্টিস্ট যারা সেরকম প্ল্যাটফর্ম পায় না সেরকম প্ল্যাটফর্ম ওর এটি পাচ্ছে এবং আমি এই জন্য ওকে শুভকামনা জানাচ্ছি যাতে ওর কাজটা আরও এগিয়ে যায় অ্যাকচুয়ালি ভেরি ইনফরমেটিভ মেডেন ওর ব্লগসগুলো আমিও হচ্ছে আজকে বলে খুব সুন্দর কথাও বলে আর আজকে শঙ্কদা আর সুমনা কে আমি বলবো যে যোগাযোগ করাতে পেরেছি আর দ্য পারসন যা তো সেই জন্য আমি বলবো যে সুমনা তুমি শঙ্কদাকে আরো ভালো করে চিনবে যদি শঙ্কদার একটা পোয়েট্রি তুমি যদি পড়তে পারো ইটস কমপ্লিটলি এক্সটেম্পোর তো আমার কাছে একটা শঙ্কদার লেখা একটা কবিতা রয়েছে সুমনা তুমি যদি একটু পড়ো কারণ শঙ্কদার যে ফ্যান ফলোয়িং গ্রুপ যেটা রয়েছে ওরা শঙ্কদাকে তো চেনে আর এখন শঙ্কদার সঙ্গে আমরা যেমনি আস্তে আস্তে একটু একটু কানেক্টেড হচ্ছি না ওরা খুব খুশি হবে যদি তোমার গলায় এই পোয়েট্রিটা শোনে অফকোর্স আমি খুব খুশি যে আমি শঙ্কদার এই গ্রেট ক্রিয়েশনটা পড়তে পারছি যদি কিছু ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করবেন কারণ এটা টোটালি একটা ইনফর্মটু অ্যাটেম্পট সো হিয়ার ইট গোস কবি মন মম হৃদয়ে তুমি থাকো কবি বিরল তোমার ব্যক্তিত্বের ছবি কল্পনার বন্ধনে পারেনি তারে ভাবতে আজীবন যারে বয়ে চললাম চলতে ফিরতে রোমের ছায়ায় তুমি রবে অন্তরে ক্ষমার আশায় কাটবে হিতাহিত যদি আসো তুমি কবু কবিতার মালা গেঁথে মম আত্মরূপ নেবে সে উপহার দুহাত পেতে বিস্তারিত এই আলোক সাগরে ভাসবো আমি তোমারই স্রোতেতে গাইবো আমি বইবো আমি তোমারই ভাবের হাওয়াতে ক্ষণিকের মায়াতে যদি হয় মন বিচলিত কবিতার প্রণয় বাঁধবে তো মোরে বিস্তারিত জীবন যুদ্ধের আশা তুমি বাস্তব স্বপ্নের প্রদীপ তুমি ভিজুক অশ্রু জ্বলুক অনুরতি ভাসুক আশা তোমারই লেখারই জোরে কবি মন তুমি আজীবন থেকো মম হৃদয় মাঝারে অনেক ধন্যবাদ আমি খুবই আপ্লুত এবং গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি যে এরকম একজন প্রতিভাবান একজন খুবই একজন ওয়েল নোন একজন ফেসের কাছ থেকে রিসাইটেশনটা করাতে পারলাম সব কৃতজ্ঞতা আমি অন্তরাকে জানাচ্ছি